আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাহদি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত ও মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য প্রশংসা এবং হামদ ও সানা, যিনি আমাদের প্রতি করুণা করে, অনুগ্রহ করে তার দিনের অনুসারী হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা সর্বদা বিনীতভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সকল অবস্থায় তার দিনের উপরে ইস্তেকামাত করার এবং সুদৃঢ়ভাবে তার দিনকে পালন করার তৌফিক দান করেন। এবং আমাদের অতীতের জানা অজানা সকল গুণাগুলো যেন আল্লাহ পাক মাফ করে দেন। মৃত্যুর সময় আমাদের মুখ থেকে কালিমাতুত তাওহীদ যেন জারি করে দেন। মুসল্লি ভাই বোনেরা, আমরা গত সপ্তাহের একই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে চাই। পিতামাতার দায়িত্ব সন্তানদের প্রতি, হুকুকুল ওয়ালাদ আলা ওয়ালিদাইন, সন্তানদের অধিকার পিতামাতার কাছে, অথবা পিতামাতার দায়িত্ব সন্তানদের প্রতি। গত সপ্তাহে আমরা পিতামাতার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কি যৌক্তিকতা আছে, কেন সন্তান আদিকে ভালোভাবে গড়ে তুলতে হবে, মানুষ করতে হবে, আমরা কোরআনের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে সেই বিষয়টির গুরুত্ব তুলে ধরেছি। আজকের এই দ্বিতীয় পর্বে আরও কিছু বিষয় আমরা স্মরণ করার জন্য এবং সে অনুযায়ী আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য
যাতে কিছু উপায় এবং কিছু অনুপ্রেরণা পাই। সেই জন্য এই স্বল্প সময়ের মধ্যে আরো কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। পিতামাতার কাছে সন্তানাদি আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষকে দেওয়া অসংখ্য নেয়ামত এবং অসংখ্য আমানতের মধ্যে একটি। সুতরাং সেই আমানত যথাযথভাবে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। দ্বিতীয়ত, এই আমানত সম্পর্কে, এই দায়িত্ব সম্পর্কে আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে, কুল্লুকুম মাসউলুন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ফাল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন স্ত্রীলোক তার স্বামীর ঘরের যাবতীয় কার্যক্রমের দায়িত্বশীলা। সুতরাং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনের দিকে বিভিন্ন পেশাদারের দায়িত্ব তুলে ধরেছেন। সেক্ষেত্রে যারা কাজ করে, কর্মী, তাদেরও দায়িত্ব আছে, তাদেরকেও তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন, তোমার অন্তরকে জিজ্ঞাসা করা হবে, তোমার হাত পাকে জিজ্ঞাসা করা হবে, কানকে জিজ্ঞাসা করা হবে ইত্যাদি। সুতরাং এবং এই সন্তানদেরকে আমরা গড়ে তুলে যাব এই জন্য যে তারা আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস অত্যন্ত প্রসিদ্ধ, মানুষ মারা যাবার সাথে সাথে তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়, তিনটি আমলের ফলাফল তার পেতেই সে থাকে। তার একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে তার নেক সন্তান ওয়ালাদ সালেহ বলে সাল্লাল্লাহু আল্লাহ রাসূল ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার নেক সন্তান, সৎ সন্তান, ভালো সন্তান, সুসন্তান। এই সুসন্তান, ভালো সন্তান, ওয়ালাদ সালেহ, এটা এমনি এমনি ওয়ালাদ সালেহ হবে না। এটাকে সালেহ হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য পিতামাতার অনেক বড় ভূমিকা আছে। ভূমিকা যে আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা তার প্রমাণ পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন, এটাও প্রসিদ্ধ হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক মানব শিশু ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। সেই ফিত্রাত হচ্ছে আল্লাহর প্রতি ইমানের মানসিকতা নিয়ে, আল্লাহর প্রতি ইমানের বিশ্বাস সহত্বের জন্ম হয়। আবাওয়াহু ইউহাউয়িদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অগ্নিপূজক বানায়, অথবা নাসারা বা খ্রিস্টান বানায়। তাহলে এই বানানোর দায়িত্বটা পিতামাতা। সুতরাং সেই বানানোর মধ্যে যদি সন্তানকে গড়ে তোলাও থাকে, তাহলে ভালো সন্তান বানানো পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা লোকমানে আপনাদেরকে লোকমানের এই আয়াত নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বপ্রথম সন্তান হিসেবে লোকমান তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছিলেন,
বা যার ভিত্তিতে তাকে গড়ে তুলেছিলেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, লোকমানের ভাষায় কোট করেছেন। ঠিক এই ভালো সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, ভালো সন্তান বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলামী শরীয়তের প্যাকেজটি আরও আগে থেকে শুরু হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছি ভালো স্বামী নির্বাচন, ভালো মা নির্বাচন, ভালো স্বামী নির্বাচন, ভালো মা নির্বাচন, তারপর তাদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিয়ে বাচ্চা প্রসব পর্যন্ত ঘাটে ঘাটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুসন্তান হওয়ার জন্য পরিবেশগত কিছু পরামর্শ, এবং পরামর্শ বলতে মানলাম এই পরামর্শ বা নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রয়েছে। সুতরাং এই ধারাবাহিকতায় একটি মানব শিশু যখন জন্মগ্রহণ করবে, আমরা গত সপ্তাহে বলেছি যে সন্তান যখন মায়ের পেটে আসবে, এটা বাপের পিঠ হয়ে মায়ের গর্ভে যায়, তারপরে মায়ের সাথে, এর সাথে আমাদের খাদ্য, পিতার খাদ্য, মায়ের খাদ্য সবগুলোই জড়িত আছে। এই খাদ্যগুলো হালাল হতে হবে, এই খাদ্যগুলো হালাল হতে হবে। খাদ্য যদি হালাল হতে হয়, উপার্জন হালাল হতে হবে। সুতরাং ইসলামের সম্পর্ক একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বিচ্ছিন্ন করে, একটিকে কেটে দিয়ে তার পরবর্তী কোনো কর্মসূচি থেকে ফলাফল পাওয়ার আশা করা যায় না। আজকে আমরা মুসলিমরা ইসলামকে এভাবে গ্রহণ না করে বিচ্ছিন্নভাবে গ্রহণ করি বলে ইসলামের যেই সুফল এই দুনিয়াতে পাওয়ার কথা, আমরা বোধহয় সেই সুফল পাচ্ছি না। নচেত আল্লাহ পাক বলেছেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে গাইডলাইন গেল, যে হিদায়ত গেল, এই হিদায়তকে যারা অনুসরণ করবে তাদের ভয়ের কারণ থাকবে না, চিন্তার কারণ থাকবে না, তাদের ভয়ের কারণ থাকবে না, চিন্তার কারণ থাকবে না। সুতরাং মানুষ আল্লাহর গাইডলাইন, আল্লাহর দেওয়া বিধান, ইসলাম হিদায়ত, এটা অনুসরণ করে যদি যতদিন দুনিয়ায় থাকবে ততদিন তাদের এখানে এই শান্তি, নিরাপত্তা, ভীতিহীনতা, অশান্তির যত কিছু আছে, বিশৃঙ্খলার যত কিছু আছে, ভয়ভীতির যত অবস্থা আছে, সবগুলো থেকে তারা দূরে থাকতে পারবে। অর্থাৎ তাদেরকে চিন্তা করতে হবে না, ভয় পেতে হবে না, দুনিয়াতেও লাফিল দুনিয়া ওয়া লাফিল আখিরা। এবং আল্লাহর দিনের উপরে যদি দুনিয়াইভাবে আমরা চলতে পারি, এর উপরে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে পরকালেও আল্লাহ পাক আমাদের জন্য কোনো চিন্তার কারণ রাখবে না, ভয়ের কোনো কারণ থাকবে না। সুতরাং এই জন্য সন্তান আদি মানুষ করার ক্ষেত্রেও এটার সেই প্যাকেজটি আরও আগে থেকে শুরু হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে আজান দেওয়া, ইকামত দেওয়া, এরপরে যখন সে বড় হতে থাকবে, সে পিতা এবং মাতাকে, এই মানব শিশুটি যখন সে কথা বলতে পারে না, নিজে চলতে পারে না, বুঝতে পারে না, কিন্তু সে চোখ ঘোরাতে পারে, চোখ এদিক থেকে ওদিক দিয়ে তাকাতে পারে, সে তার সবচেয়ে কাছে পায় তার মাকে এবং বাবাকে, বাবার চাইতে মাকে বেশি পায়। সুতরাং ওই চোখ থেকে, ওই চোখ দিয়ে সে মায়ের প্রতিটি কাজকর্ম সে লক্ষ্য করে, পিতার প্রতিটি কর্মকাণ্ড সে লক্ষ্য করে, এবং ওখান থেকেই সে শিখতে শুরু করে, ওখান থেকেই সে শিখতে শুরু করে। সুতরাং সেই অবস্থাতেও আমাদের তথা পিতা এবং মাতা দৈনন্দিনভাবে কীভাবে চলছি, কী বলছি, এই সবগুলোতে ক্ষেত্রেই তার জন্য শিক্ষণীয় হিসেবে থাকবে, শিক্ষণীয় হয়ে থাকে। এই জন্য তাদের সেই হিসেব করেই চলতে হবে, এই হিসেব করেই চলতে হবে। এরপরে যখন সন্তান কথা বলা শিখবে, তখন সর্বপ্রথম তাকে কী শিক্ষা দিতে হবে,
কোন কথাগুলো তাকে শিক্ষা দিতে হবে সেটাও পিতা মাতাকেই ঠিক করতে হবে। এবং কিছু তো শিখার বিষয় আছে, কিছুতে তাকে শেখানো হচ্ছে না, পরস্পর আমরা কথা বলছি, মা কথা বলছে অন্যের সাথে, বাবা কথা বলছে অন্যের সাথে, অথবা বাবা কথা বলছে মায়ের সাথে, মাও কথা বলছে বাবার সাথে, কি ভাষা প্রয়োগ করছি, কি অ্যাটিটিউড শো করছি, এগুলোও শিশুরা লক্ষ্য করে, এগুলোও তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। তাহলে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমাদেরকে তাদের জন্য অনুপম দৃষ্টান্ত হতে হবে, কুদওয়ায় সালেহা যেটাকে বলা হয়, উত্তম নমুনা হতে হবে, যাতে করে আমার সন্তানেরা আমার প্রতিটি তাসারুফ, প্রতিটি অ্যাক্টিভিটিস, প্রতিটি কর্ম, কথা, কাজ, চলা ফেরা, উঠা বসা সব যেন তার জন্য অনুকরণীয় হয়, তার জন্য দৃষ্টান্তমূলক হয়। এই জন্য পিতামাতা সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আন একুনা কুদওয়াতান লিল আওলাদ, তারা সন্তানের জন্য উত্তম আদর্শ হবে, তারা সন্তানের জন্য অনুসরণীয় হবে, অনুকরণীয় হবে। আপনার সন্তান যখন কথা বলতে জানে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, আপনি সিগারেট টানছেন, আপনি সিগারেট টানছেন, মাফ করবেন ভাই আমি কিছু কথা ডাইরেক্ট বলি, আল্লাহর কসম করে বলছি কাউকে আঘাত করার জন্য বলি না, আল্লাহর কসম করে বলছি কাউকে আঘাত করার জন্য বলি না, কাউকে আঘাত করার জন্য বলি না। তাহলে সন্তান চোখ দিয়ে দেখছে তার পিতা সিগারেট টানছে, ধোঁয়া উঠছে, হয়তোবা মায়েরও এমন কোনো আচরণ লক্ষ্য করে যেটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এগুলো সবগুলোই অভিভাবকের, পিতামাতার ভাবার বিষয়, ভাবার বিষয়। আবার অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করছে, ছোট্ট বাচ্চা বুঝতে পারছে না, একবার তাকায় একবার দিকে তাকায়, এটাও তার উপরে প্রভাব ফেলে। সুতরাং এইসব বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আমার সন্তানকে সুসন্তান হিসেবে, নেক সন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পিতামাতার প্রতিটি আচরণ তার জন্য শিক্ষণীয়, এই কথাটি মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। হয়তোবা কেউ মনে করছেন হুজুরের কথা মতো চলতে গেলে চলাই যাবে না, হয়তো শুনতে এরকম শোনা যাবে। আরেকটি কথা আপনাদেরকে আমি বারবার বলি, যে ইসলামের অধিকাংশ কর্মগুলো, ইসলামের অধিকাংশ হুকুমাহকামগুলো, বিধানগুলো মানুষের জীবনের প্র্যাকটিক্যাল বাস্তব বাস্তবতার সাথে সম্পর্কিত, যেটা আপনি প্রতিদিন কার্যক্রমের মধ্যে ইসলামের কার্যগুলো আপনার আদায় হয়ে যাবে অধিকাংশ। শুধুমাত্র আনুষ্ঠানিক যে কিছু কাজ আছে, যেমন নামাজ পড়া, রোজার সময় রোজা রাখা, অথবা যেদিন রোজা রাখি সেদিন রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করতে বসা আলাদা সময় নিয়ে, এই ধরনের কিছু কাজের জন্য আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হয়, আলাদা কিছু প্রস্তুতি নিতে হয়, আর অন্য কোনো কিছুর ক্ষেত্রে এরকম আলাদা সময় নেওয়ার প্রয়োজন পড়ে না। বহু উদাহরণ আপনাদেরকে দিয়েছি, আমি যখন মসজিদ থেকে বের হব, বলেছি কথাটা আমি বহুবার বলেছি, মসজিদ থেকে যখন আমি বের হব, আমার কোনো না কোনো পা তো আগে দিয়ে বের হতেই হবে। ইসলামের প্র্যাকটিক্যাল লাইফটা কি, তোমার ইসলাম, তোমার রাসূল, শরিয়াত তোমাকে বলেছে মসজিদ থেকে যখন বের হবে তখন বাম পাটা আগে দিবে। আমাদের যে কোনো একটা পা দিতেই হবে, তাহলে কেবল বের হইতে পারবো, তাছাড়া বের হইতে পারবো না। সেক্ষেত্রে তোমার শরিয়াত তোমার জন্য, তোমার নিজের প্রকৃতির সাথে, তোমার স্বভাবের সাথে তুমি মিলাইয়ে নেবে, আমি মুসলিম, মুসলিম থেকে যখন আমি বের হব আমার বাম পাটাই আগে মসজিদ থেকে বের হবে, ডান পা আমার আগে বের হবে না। এটা প্র্যাকটিক্যাল লাইফ, ইসলামের অধিকাংশ আমি হিসেব করি, কিন্তু আমার কাছে মনে হয় এবার যদি আমরা হিসেব করি, আমার কাছে মনে হয় 90% হবে যেটা ব্যবহারিক জীবনের সাথে সম্পর্কিত, ইসলামের সকল নির্দেশনাগুলো ব্যবহারিক জীবনের সাথে সম্পর্কিত। মিথ্যা বলো না ব্যবহারিক জীবনের সাথে, মিথ্যা না বলার জন্য আপনাকে উজু করতে হয় না, ফরজ গোসলও করতে হয় না, কোনো কিছুই করতে হয় না, আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে আপনার সম্পর্ক। সত্য বলতে হবে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত,
কাউকে দেখলে সালাম দিতে হয়, প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। ঘরে ঢোকার সময় সালাম দিতে হয়, প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। ছোটকে স্নেহ করতে হয়, প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। বড়কে শ্রদ্ধা জানাতে হয়, প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। এভাবে যত কিছু বলেন, লেনদেন করেন, টাকা পয়সা দেন নেন, ঋণ দেন নেন ইত্যাদি, সব কিছু আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। এই জন্যই কি ইসলাম বলে যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন বিধান, যা মানুষের জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে, হয় আছে অথবা সেটা তার নিষেধাজ্ঞা রয়েছে, এটা হয় করো অথবা করো না। এই জন্য ইসলাম দাবি করে সর্বক্ষেত্রেই ইসলাম আপনাকে আমাকে পালন করতে হবে, যেহেতু ইসলামের নির্দেশনা আছে। সর্বক্ষেত্রেই ইসলামকে পালন করতে হবে যেহেতু ইসলামে সেই নির্দেশ আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের যত জাল আছে, একটা না, খুতুওয়াত, খুতুওয়া মানে পদক্ষেপ, এর বহু, খুতুওয়া এক স্টেপ আর খুতুওয়াত বহু স্টেপস। সুতরাং সেখানে শয়তানের অনেক জাল আছে, তার অনেক ফাঁদ আছে, তার অনেক প্রতারণার জায়গা আছে। এই শয়তানের এই সকল পদক্ষেপগুলো তোমরা অনুসরণ করো, তাহলে শয়তানের পদঙ্ক অনুসরণ করলে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা হবে না। যেহেতু আল্লাহ পাক ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন, শয়তানকে অনুসরণ করতে নিষেধ করেছেন। শয়তানের যত ফাঁদ আছে, তার যত লজিক আছে, তার যত যুক্তি আছে, তার যত কিছু আছে, সৈন্য সামন্ত আছে, সবগুলোকেই আল্লাহ পাক বলেছেন এগুলোর অনুসরণ করলে আর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা যাবে না। এই জন্য ইসলাম সর্বক্ষেত্রেই আপনার কাছে, আমার কাছে সেটা মেনে চলার জন্য আহ্বান জানায়, আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন আল্লাহ পাক, যিনি ইসলাম মানুষের জন্য জীবন বিধান হিসাবে তার সর্বশেষ রাসূলের মাধ্যমে তার শেষ উম্মাতের কাছে কিয়ামত পর্যন্ত দিন হিসাবে, একমাত্র সত্য দিন হিসাবে তিনি পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে সন্তানদেরকে, আমাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, তারা যখন ছোট্ট অবুজ শিশু, তখনও তাদের জন্য তাদের চোখের ভাষা দিয়ে, তাদের চাহনি যেন আমাদের কাছ থেকে শিখতে পারে, সেইটাই যেন আমরা সবসময় তাদেরকে দিতে পারি। এরপরে তারা যখন কথা বলবে, শিখবে, বাবা মা অথবা মা বাবার ডাকের পর সাথে সাথেই আল্লাহর নামটা, আল্লাহর ডাকটা, আল্লাহর নামকে আল্লাহ বলে ডাকাটাও তাদেরকে শেখানো উচিত। এভাবে আস্তে আস্তে তাকে আপনি শেখাবেন। এরপরে যখন বয়স হতে থাকবে, তখন তাদেরকে যেই জিনিসগুলো আরও বেশি গুরুত্ব সহকারে শিক্ষা দিতে হবে, সেটা সেই আল্লাহর প্রতি যেটা তার মনের মধ্যে আছে, যেই মানসিকতার, যেই ফেতরাতের উপর সে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সেই বিশ্বাসটাকে তাকে এবার প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। সেই বিশ্বাসটাকে তাকে এবার প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে যে আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর প্রতি বিশ্বাস, এবং সেই আল্লাহর সাথে কাউকে শরীক না করা, অংশীদার না করা। কীভাবে সেই আল্লাহর প্রতি বিশ্বাস অখণ্ড থাকে, কীভাবে আল্লাহর প্রতি বিশ্বাস নিরঙ্কুশ হয়, আবার সেই নিরঙ্কুশ বিশ্বাস কিসে ক্ষুণ্ণ হয়, কিসে বিভক্ত হয়, কিসে ভেঙে যায়, এগুলোও তাদেরকে শেখাতে হবে। এই জন্য তাওহীদের জ্ঞান দেওয়া এবং তাওহীদের পরিপন্থী শিরকের জ্ঞান দেওয়া, মৌলিক জ্ঞান দেওয়া পিতামাতার দায়িত্ব, কারণ এটা হইতে হবে একেবারে প্রথম দিক থেকে, এটা হইতে হবে প্রথম দিক থেকেই। সুতরাং সেই শিক্ষা দেয় যেটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছে, আল্লাহর সাথে, একমাত্র আল্লাহর সাথে কাউকে শিরক করো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই নির্ভেজাল, খাঁটি, পিওর আল্লাহর প্রতি বিশ্বাস, এইটার শিক্ষা দিয়েছেন। গত সপ্তাহে হাদিস আপনাদেরকে শুনিয়েছি, তারই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে তিনি নিজের সওয়ারির পিছনে বসিয়ে অন্য গল্পগুজব না করে ইমানের শিক্ষা দিচ্ছেন, বলছেন, ইয়া গোলাম, আমি তোমাকে এমন কথাগুলো কথা শিখাবো
যেটা তোমার জন্য অনেক উপকারে আসবে এবং দুনিয়াতে এবং পরকালে সর্বত্রই তোমার জন্য উপকারে আসবে। সেটাই হচ্ছে যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দেওয়া দায়িত্বগুলো পালন করো। এহফাজুল্লাহ, আল্লাহর হেফাজত করার অর্থ কী? আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়েছেন, যেই কর্তব্য আমাদের জন্য ঠিক করে দিয়েছেন, সেগুলোকে তুমি করো, আদায় করো, সংরক্ষণ করো, তাহলে তুমি আল্লাহ তোমাকে তোমার তুমি আল্লাহকে পাবে, মানে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, সুতরাং আপনার বাচ্চাকে এই শিক্ষাই প্রথম থেকে তাকে দিতে হবে যে কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। সময় বেশি নেই, সবগুলো বিস্তারিত বলতে পারবো না। এই চাওয়া অর্থ এমন জিনিস চাওয়া যেটা কেবল আল্লাহর কাছেই চাওয়া যায়। এই চাওয়া অর্থ এটা নয় যে আমাকে ভাত দেন, আমাকে রুটি দেন, এই চাওয়া নয়। যেই চাওয়াটা কেবল আল্লাহর কাছেই চাওয়া যায় সেটা কেবল আল্লাহই দিতে পারেন, অথবা আল্লাহ ছাড়া এমন কোনো শক্তি দিতে পারে যাকে আমরা দেখি না, যা আমাকে হাত দিয়ে দিয়ে যায় না, ওই কাজে আমাকে সে হাত দিয়ে সাহায্য করে না, টাকা দিয়ে সাহায্য করে না, গায়েবীভাবে সাহায্য করে, যা এই বিশ্বাস যারা করি এমন লোকদের কাছে চাই। সুতরাং এই ধরনের চাওয়া, যেই চাওয়া কেবল আল্লাহই পূরণ করতে পারে, সেইটাই যদি আল্লাহকে ছাড়া, এই ধরনের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া যদি অন্যর কাছে চাই, সেটা হবে শিরক। সেটা হবে কি? শিরক। সুতরাং সব চাওয়া কিন্তু শিরক নয়। আমি উদাহরণ দিয়ে আপনাদের বলছি, টাকা চাওয়া, পয়সা চাওয়া, আমি একটু এই থেকে সেই ঠেকাটা সরায় দেওয়া, এগুলো চাওয়া কিন্তু, এই সাহায্য চাওয়াটা কিন্তু শিরক নয়। এমন চাওয়া যেই চাওয়া কেবল আল্লাহই পূরণ করতে পারেন, দুনিয়ার অন্য কোনো উপায় উপকরণ দিয়ে পূরণ করা যায় না, সেই ধরনের চাওয়াটা কেবল আল্লাহর কাছেই চাইতে হবে। যেমন এই চাওয়াটা আল্লাহকে বাদ দিয়ে চাওয়া হবে, যে এই জিনিসটা আল্লাহর কাছে, যেমন সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। অসুখ ভালো হওয়ার জন্য উপায় আমি ব্যবহার করছি, ওষুধ খাচ্ছি, অর্থ খাচ্ছি, এটা দুনিয়ায় যে উপায় উপকরণগুলো আল্লাহ পাক দিয়েছেন অসুখ ভালো হওয়ার জন্য, এটাতে গ্রহণ করার মধ্যে কোনো দোষ নাই, বরং গ্রহণ করতে হবে। এর সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তুমি আমার অসুখকে ভালো করে দাও। কিন্তু যদি আমি অন্য কোনো দেব দেবী বলি, অন্য কোনো পীর পুরোহিত বলি, অন্য যা কিছুই বলি, তাদের কাছে এটা চাই, তাহলে সেটা হবে আল্লাহর কাছে চাইতে হবে সেই জিনিসে আল্লাহর সাথে অন্যকে শরীক করলাম। এবং সন্তান দেবার মালিক আল্লাহ, কিন্তু সেই সন্তান কোনো ব্যক্তির কাছে, কোনো কবরের কাছে, কোনো জিনভূতের কাছে, অমুকের কাছে চাই না। এগুলো হচ্ছে চাওয়ার ক্ষেত্রে শিরক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল তাফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈদ বিল্লাহ, যখন কোনো সাহায্য প্রয়োজন হবে চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আল্লাহর কাছেই চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তার এই ছোট্ট সাহাবিকে আল্লাহর রাসূল শিক্ষা দিলেন তাওহীদের উপরে ঠিক থাকতে, এবং তাওহীদ যাতে ভঙ্গ না হয়ে যায় এই জন্য উদাহরণমূলক দুই তিনটি কথাও বললেন, চাইবে আল্লাহর কাছে, সাহায্য চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে। এভাবে তাওহীদের শিক্ষা দেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ ঈমান যদি নির্ভেজাল না হয়, খাঁটি না হয়, তাহলে এই ঈমান আমাদের জন্য উপকারে আসবে না। আল্লাহ আমাদের সকলকে আমাদের ঈমান পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাক সূরা আনআমের ওই যে 82 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুল, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম মিশায় নাই, অর্থাৎ শিরক মিশায় নাই, উলাইকা লাহুমুল আম, এই ধরনের ঈমানদার ব্যক্তিরাই কেবল আল্লাহর কাছে নিরাপত্তা পাবে, শাস্তি পাবে না। অহুম মুহতাদুন, এরাই কেবল হেদায়াত প্রাপ্ত। তাহলে ঈমান যদি নির্ভেজাল না হয়, ঈমানের সাথে যদি শিরক থাকে, তাহলে তারা হেদায়াত প্রাপ্ত নয়, এই ধরনের ঈমান আল্লাহর আযাব থেকে রক্ষা করবে না। দুই নম্বর হচ্ছে তাদেরকে সালাতের শিক্ষা দেওয়া, সালাতের শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি লিসাবঈন, তোমার ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয়, তোমার ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয়, তখন তাদেরকে নামাজ পড়ার, সালাত আদায় করার নির্দেশ দাও।
অনুরোধ করতে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দাও, বয়স যখন 7 বছর হবে, অদরিবুহুম আলাইহা লিআশ, আর 10 বছর বয়স হলে সালাত যদি আদায় না করে তাহলে শাস্তি দাও। লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে এই বয়সের বাচ্চাদেরকে শাস্তি দেওয়া আজকে আধুনিক শিক্ষা পদ্ধতিতে একটা নেতিবাচক দিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে 10 বছরের বয়সের বাচ্চা বা বাচ্চি যদি সালাত আদায় না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে এই দায়িত্ব দিচ্ছেন যে তাকে তোমরা শাসন করবে, শাস্তি দেবে। যেটা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন। আর শুধু তাই নেই, অফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', এবং তাদেরকে পৃথক ঘরে রাখো যাতে করে বুঝতে পারে যে আমি অনেক বড় অন্যায় কাজ করেছি বলেই আমার মা যে আমাকে ছাড়া ঘুমাতে পারে না তার পাশে, সেই মা আমাকে সরাই দিয়েছে, সেই বাবা আমাকে সরাই দিয়ে আরেক ঘরে দিয়েছে। অফাররিকুহুম বাইনাল মাযাজি', অফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', তাদের বিছানা আলাদা করে দাও, তাদের বিছানা আলাদা করে দাও। বয়স 10 বছর, আমরা 13, 14, 15, 16, 17 বছরের ছেলে মেয়েদেরকেও আমরা ছোটই মনে করি, এখনও অল্প বয়স মনে করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শরিয়াত কিন্তু তা মনে করছে না, তা মনে করছে না। সুতরাং আপনার আশ্রয় প্রশ্রয়ে যদি তারা আল্লাহর দিনের আমল, অপরিহার্য আমলগুলো করতে সে দায়বদ্ধ মনে না করে আপনার আশ্রয় প্রশ্রয়ে, আপনি কি মনে করেছেন আল্লাহর কাছে আপনি যত বড়, আমি যত বড় আলেম, যত বড় শেখ, যত বড় চিল্লাদারি, যত বড় হাফেজ হই, যত বড় কী বলা হয় হাজি সাহেব হোক, যত বড় দানশীল হই, আল্লাহর কাছে মাপ পেয়ে যাব? আল্লাহ জিজ্ঞাসা করবেন তো এটা মাপ পাওয়া যাবে না। এই জন্য তাদেরকে এই শিক্ষা দিতে হবে সালাতের। সালাতের শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে আপনি যখন 7 বছরের ছেলে মেয়েকে যখন সালাত পড়ার জন্য বলবেন, তার আগে তো সালাত আদায় করার আগে তো উজুটাও তাকে শিখাতে হবে। মোটামুটি নামাজের আগ দিয়ে যে পবিত্রতাগুলো আছে সেই পবিত্রগুলো তা আপনার দায়িত্বে তাকে করে দিতে হবে। কারণ ওই বাচ্চা তো পেশাব করলে প্রস্রাবটা লুঙ্গিতে বা প্যান্টে লাগলে নামাজ না হওয়া এর বাচ্চার তো বুঝবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার 7 বছরের বাচ্চাটা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, তার প্যান্টটা ভালো আছে কি না, পবিত্র আছে কি না, এই সব দায়িত্বটা আপনার পালন করতে হবে। এই জন্য নামাজ সালাতের জন্য প্রাসঙ্গিক যে সকল প্রস্তুতিগুলো আছে এগুলোও তাকে শিক্ষা দিতে হবে, আর কোনো কোনো কাজ নিজে করে দিতে হবে। আপনার বাচ্চার আজকে কোনো কারণে অসুস্থতার কারণে স্কুলে যেতে পারেনি, 6 বছরের বাচ্চা আপনার, 7 বছরের বাচ্চা স্কুলে যেতে পারেনি, মায়েদের বা বাপেদের কত পেরেশানি আসছে, ক্লাসে কী কী হয়েছে সেটা তার সহপাঠীকে অথবা সহপাঠীর মাকে ফোন করে হলেও, হয় যে অথবা না হলেও কমপক্ষে ফোনে আজকে বাংলা স্যার কী কী হোমওয়ার্ক দিয়েছে, কী কী ক্লাস টেস্ট দিয়েছে না কী কী দিয়েছে সবগুলো আদায় করে বাচ্চার জন্য করে দেই আমরা, আমরা করে দিই। কিন্তু সালাত আদায় করছি কি না আমার ঘরের মধ্যে, তার সালাত আদায়ের জন্য যেগুলো দরকার সেগুলোর তদারকি আমি করি না, সেখানে আমি করতে পারি না, আল্লাহ আপনাকে আমাকে এভাবে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। সুতরাং এই জন্য পিতা মাতার অনেক বড় দায়িত্ব এই সন্তানকে নেক সন্তান, সুসন্তান, ভালো সন্তান হিসেবে গড়ে তোলা। সেই সন্তান এভাবে যখন তাকে আপনি গড়ে তুলবেন, সেই সন্তান যেদিন মৃত্যু হবে সেই সন্তানের চোখ থেকে এখন যেই আছে তার চাইতে বেশি তার আঘাত হবে, তার চাইতে বেশি কষ্ট তার মনে হবে যে ছোট ছোট্ট থেকে আমাকে গড়ে তোলার জন্য আমার মামা বাবা এই এই এইভাবে আমাকে সেই খাল থেকে করেছে, আমাকে গড়ে তোলার জন্য আমার পিতা কষ্ট করেছে হারাম উপার্জন করে নাই, আমার বাবা কষ্ট করেছেন তবু না হক কোনো জিনিস আমাদেরকে খেতে দেয় নাই, কোনো হালা হারাম উপার্জন দিয়ে আমাদেরকে খাওয়ায় নাই, আমার মা অনেক কষ্ট করেছে, শুধু বাবার সঙ্গতি ছিল না বলে ঝি রাখতে পারে নাই, কাজের মেয়ে রাখতে পারে নাই, মাকে অনেক কষ্ট করতে হয়েছে,
এর মধ্য দিয়ে আমার মা এবং বাবা আমাদেরকে এভাবে ভালো করার জন্য গড়ে তুলেছেন, এই যে তার মনের যে থাকবে এটাই আপনার জন্য বড় দোয়া হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনার এই ধরনের সন্তানেরা কখনো আপনার জন্য অন্য লোক ডেকে নিয়ে এসে দোয়ার ব্যবস্থা করবে না, সে নিজেই দোয়া করবে। দোয়া করার কি, দোয়া করার হাত তুলতে আছে, হাত তোলা ছাড়াই আপনার কথা আমার কথা মায়ের কথা মনে পড়লে তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, আর আল্লাহর কাছে সে বলবে আল্লাহ এই পিতামাতাকে তুমি রহম করো, এই পিতামাতার প্রতি তুমি করুণা বর্ষণ করো। সুতরাং এইরকম সন্তান তো গড়ে যেতে হবে, তুলতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা ছিল, লিডার ছিল মদিনায়, সবাই জানতো, প্রায় সবাই জানতো, কিন্তু তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ, ছেলের নামও বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। গত সপ্তাহে তো আর আগে বোধ হয় আপনাদেরকে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবায়ে কিরামদের ছেলেদের মধ্যে প্রায় 300 জনের নাম ছিল আব্দুল্লাহ। তারা তখন এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে নাই, যেটা একটা কমন নাম হয়ে গেল, কমন নাম হয়ে গেল, এই এই হীনমন্যতায় ভোগেনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসকে তারা চিন্তা করেছে যে আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবাদিলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ দিয়ে যেই নাম শুরু হয় সেই নাম, তার মধ্যে আব্দুল্লাহ আল্লাহর জাতি নামই তো আল্লাহ, আর রহমান আর রহিম খালেক মালিক এগুলো হচ্ছে আল্লাহর সিফাতি নাম, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে এই জমিনের উপরে আকাশের নিচে অথবা তার উপরে যদি থেকে থাকে আব্দুল্লাহর চাইতে কোনো শ্রেষ্ঠ নাম আর কোনো নাম নেই, আর কোনো নাম নেই। সুতরাং সেই আব্দুল্লাহ যার পিতা মুনাফিক, ছেলে এত পেরেশান ছিল যে তার আব্বা একটু নিষ্ঠাবান মুসলিম হোক, নিষ্ঠাবান মুসলিম হোক। সূরা মুনাফিকুন পড়ে দেখবেন, সূরা মুনাফিকুন 28 পারায় সম্ভবত, সূরা আল মুনাফিকুন পড়ে দেখবেন, কোনো এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যে ছিল সে তার নিজেদের লোকদের মধ্যে বলছিল লায়ুখরিজান্নাল আযু মিনহাল আদাল, লায়ুখরিজান্নাল আযু মিনহাল আদাল, আমরা এইখান থেকে যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরে যাব এবার গিয়ে একটা কাজ করবে, নিজেকে উল্লেখ করে বলি লায়ুখরিজান্না, থার্ড পারসন দিয়ে বলেছে, আজ মদিনার সম্মানিত ব্যক্তিরা অসম্মানিত লোকদেরকে বহিষ্কার করবে, লায়ুখরিজান্নাল আযু মিনহাল আদাল, মদিনার সম্মানিত সম্ভ্রান্ত বংশের লোকেরা অসম্ভ্রান্ত এবং অসম্মানী লোকদেরকে বের করে দেবে মদিনা থেকে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গেল যে আব্দুল্লাহ ইবনে উবাই এই ধরনের ঘোষণা দিয়েছে। সবাই বুঝতে পেরেছে কারা সম্মানিত মদিনার আর কারা অসম্মানিত। সম্মানিত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাষায় হচ্ছে সম্মানিত মদিনার হচ্ছে যারা মদিনার আদিবাসীন্দা, আর অসম্মানিত যারা অন্য দেশ থেকে এখানে এসে রিফিউজি হিসেবে এসেছে তারা, তাদেরকে যদি বের করে দেয় তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আছেন, তাহলে অর্থ হল এই যে মদিনায় ফিরে গিয়ে মদিনার লোকেরা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাথীদের যারা রিফিউজি হয়ে মুহাজির হয়ে অন্য এলাকা থেকে এসেছে তাদেরকে বহিষ্কার করে দেবে। যেহেতু কথাটা সে স্পষ্ট করে বলেনি, থার্ড পারসন দিয়ে বলেছে, এজন তাকে দোষও দেওয়া যাচ্ছে না ডাইরেক্ট। সকল সাহাবীরা সকলেই বুঝতে পারছেন কী বুঝতে চেয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে বলার পরে সে এদিক সেদিক ঘুরে উত্তর দিয়েছে, এ পর্যন্তই শেষ। যখন কাফেলা যখন যুদ্ধ শেষে মদিনায় ফিরছে, মদিনায় যখন ফিরছে তখন মদিনার প্রধান ফটকে, মদিনাতে ঢোকার যারা যেখানে তারা ঢুকবে সেই ফটকে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, সে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। লোকজন ঢুকছে, কাউকে কিছু বলে না, জিজ্ঞাসা করে লোকেরা তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন, কয় যাও তুমি যাও। বাবা এসেছে, বাবা যখন সামনে এসেছে এভাবে হাত বাড়িয়ে দিয়েছে, বাবাকে আটকিয়ে দিয়েছে, মদিনায় ঢুকতে দিচ্ছে না, বলছে ছেলে তুমি কি করছো, কয় আব্বা
অত্যন্ত আদবের সাথে বলছি, আপনি যে ওখানে ঘোষণা করেছেন লাইউখরিজান্নাল আজ মিনহাল আযান, মদিনার সম্মানিত লোকেরা অসম্মানিত লোকদেরকে বহিষ্কার করবে, এই কথার ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আপনাকে আমি মদিনায় ঢুকতে দেব না। নেক সন্তান, সুতরাং সেই বাবার জন্য, সেই বাবা যখন মারা গেল, আবদুল্লাহ পাগলের মতো রাসূলের কাছে ছুটে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিতার জানাজাটা পড়া। আবদুল্লাহর বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলে কোনো মতে আমার বাবার জানাজাটা পড়াইতে পারি তাহলে আমার বাবা যত অপকর্ম করেছে সব আল্লাহ মাফ করে দেবেন। এর নাম নেক সন্তান, এর নাম হচ্ছে নেক সন্তান। সুতরাং ভাইয়েরা আমার হয়তো কেউ প্রশ্ন করতে পারেন যে আবদুল্লাহ উবাই তো তার এই ছেলেকে এভাবে গড়ে তুলেছিল না, কিন্তু আবদুল্লাহ বিন উবাইয়ের চাইতেও বড় মুরব্বী, যিনি প্রশিক্ষক, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাঙ্গন থেকে এই সকল ক্ষণ জন্মা পুরুষদের জন্ম হয়েছিল, যারা সকল মানবতার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী রাসূলদের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাঙ্গন থেকেই তো যেই ছয় বছরের বাচ্চাকে দুধ খাওয়াই দিতে হয়, সেই আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহুর মতো ছোট্ট ছয় বছরের বালককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এমনভাবে শিক্ষা দিয়েছিলেন যে সেই ছিল তার বংশের মধ্যে শ্রেষ্ঠ কারি। গত সপ্তাহে আপনাদেরকে এই কথা আমি শুনিয়েছি, এবং সে তার বংশের লোকদেরকে নিয়ে সালাতের ইমামতি করত। যেখানে যেখানে আমরা ছোট বাচ্চাদের নামাজ পড়াতে ইমামতি করা তাকে নাজায়েজ মনে করি, নাজায়েজ মনে করি। সুতরাং তাই বলছিলাম যে পিতামাতাকে এই ছেলে মেয়েদেরকে সালাত আদায় করার শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে এখন থেকে ভাবে ট্রেনিং দেব। আমি আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে দু একজনের কথা বলি, যুবক হয়েছে এখন, কিন্তু আমার নিজের চোখে দেখা ছয় বছর থেকে তাকে নামাজ পড়তে আমি দেখেছি। দীর্ঘদিন পর্যন্ত নামাজ রোজা সব কিছু করেছে, কিন্তু বোধহয় আল্লাহর ইচ্ছে অন্যরকম ছিল। এখন সে বড় হয়েছে, যুবক হয়েছে, কিছু প্রভাব তৈরি হয়েছে, এখন নামাজ রোজা ছেড়ে দিয়েছে। এর জন্য তো পিতামাতা দায়ী হবে, এর জন্য পিতামাতা দায়ী হবে। তার সঙ্গে দেখা হলে আমি বলি যে আমি সাক্ষী রে, আমার ভাষা আমাদের এলাকার ভাষা, আমি সাক্ষী রে যে তোকে তোর মা ছয় বছর থেকে নামাজ শিখিয়েছে, তোকে মাদ্রাসায় পড়িয়েছে, আজকে বড় হয়েছিস, অনেক বড় লোকের ছেলে, এই জন্য যাদের সাথে ওঠা বসা করিস, যাদের সাথে চলাফেরা করিস, এই কারণে তোর ভালোটা ওদের মধ্যে দিতে পারলি না, ওদের খারাপটা তুই গ্রহণ করে মা এবং বাবা তোকে যেভাবে গড়ে তুলেছিলে সেই মা বাবার আশায় তুই আঘাত করেছিস। আমার অতি পরিচিত ছেলে কয় না আমি নামাজ পড়ি তো, আস্তে করে বলে, পড়লেও হয়তো বা সপ্তাহে জুমার দিন যাস, লোকদের কাছে খবর নিলে জুমার দিনও আসে না, কয় রোজা থাকি। সুতরাং ভাইয়ের আমা, এই জন্য ওই যে পরিবেশ আরেকটা দায়িত্ব হবে, আমি আসছি ধারাবাহিকভাবে, আপনার ছেলে মেয়েরা কাদের সাথে মিশতেছে, আপনার ছেলে মেয়েরা কাদের সাথে উঠা বসা করছে, আপনার ছেলে মেয়েরা কাদেরকে বন্ধু এবং বান্ধবী হিসেবে বানিয়ে নিয়েছে, যাদের কারণে আপনার এই সহজ সরল এবং ভালোভাবে গড়ে তোলা এই বাচ্চাটি ওদের সাথে মেশার কারণে আপনার সকল শিক্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে ওদের শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, দেখতে হবে, খোঁজ নিতে হবে যে আপনার ছেলে মেয়েদের বন্ধু কারা। আপনার ছেলেকে আপনি নামাজি বানাইছেন, স্কুলের কারণে হোক, কোচিংয়ের কারণে হোক, বা নানা কারণে হোক, এমন কিছু ছেলেদের সাথে বন্ধুত্ব পাল্লায় পড়েছে যে আপনার ছেলেকে আর নামাজি হিসেবে আপনি টেক দেখতে পাচ্ছেন না, যেহেতু আর বন্ধুরা কেউ নামাজ পড়ে না। তুই রে নামাজি এলো টিটকারি দেয়, এই বয়সে আবার কিসের নামাজ টিটকারি দেয়? যারা নামাজ পড়ে না এর সাথে একজন নামাজি এলো ছেলে যখন মেশে তখন তাকে তো নানান টিটকারি শুনতে হয়, সুতরাং তখন সে তাদের মতোই হয়ে যায়। এই জন্য এখানেও পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কাদের সাথে বন্ধুত্ব হচ্ছে, ওঠা বসা হচ্ছে, এটাই। আল্লাহ পাক কোরআনে কারিমে এই বন্ধুত্বের কথা বলেছেন, এই বন্ধুত্বের কথা বলেছেন আজকের দিনে, কিয়ামতের দিনে
প্রত্যেক বন্ধু অপর বন্ধুর শত্রুতে পরিণত হবে। আজকে এই সকল বন্ধুরা একে অপরের শত্রুতে পরিণত হবে, তবে মাত্র শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সুতরাং আপনি যদি মুত্তাকি তাকওয়াবান সৎ বন্ধু নির্বাচন করে তার সাথে বন্ধুত্ব করতে পারেন, সে হবে আপনার জান্নাতের পথে যাওয়ার জন্য সহজ করে দেবে, আপনার জন্য পথকে সুগম করে দেবে। আর যদি ওই রকম কপাল মন্দ হয়, ওই রকম বন্ধুর পাল্লায় পড়েন, তাহলে আপনার জাহান্নামের পথটাকে সুগম করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার বন্ধু তোমাকে খারাপের দিকে নেবে, সুতরাং তুমি এখন থেকে চিন্তা করো তুমি কোন ধরনের বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কোন ধরনের বন্ধুকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে, তুমি এখনই তা ভেবে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন, ডিসক্লোজ করে দিয়েছেন। এই জন্য বান্দাদের জন্য, মানুষের জন্য যেটা উপকারী যেটা ক্ষতিকর, এর সবগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে, আবার সেখানে যদি নীতিগতভাবে সেটা যদি বিস্তারিতভাবে নাও থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে কোরআন কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে। ইন্নি উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, আমাকে আল্লাহ কোরআন কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে। এই যে আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, তোমার প্রতি কিতাব কোরআন নাজিল করলাম যাতে তুমি মানুষদের সামনে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে বলে দিতে পারো। দুঃখের সাথে বলছি, একদল লোক এবং এটা ইদানিং নাকি একটু বেশি শোনা যাচ্ছে, বলে যে কোরআন শুধু ইসলামের জন্য, শুধু কোরআন যথেষ্ট, হাদিস টাদিস এগুলো মানা যাবে না, অনুসরণ করা যাবে না। এই মর্মে দু একটা বইও আছে আমার হোয়াটসঅ্যাপে, সেদিন দুই দিন সেই বইটার উপরের কভার পেজ এবং শেষ পৃষ্ঠাটা আমাকে একজন ইয়া করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে মেসেজ দিয়ে। সেখানে দেখলাম যে সত্য কথা গোপন থাকে না, হেডলাইন সত্য কথা গোপন থাকে না। লাস্ট পেজে দেখলাম ওই ব্যানার পেজ উপরের পেজেই নিচের দিকে লেখা আছে, পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এরা কোরআন বিরোধী বুখারী এবং মুসলিমের অনুসরণ করে, কোরআন বিরোধী বুখারী এবং মুসলিমের অনুসরণকারী। তাহলে যারা বুখারী মুসলিম অনুসরণ করে তারা কোরআন বিরোধী, আবার যারা তার ভাষায় বোঝা গেল যারা কোরআনের পক্ষে তারা আবার বুখারী মুসলিমের বিরোধী। এই জন্য শেষ পৃষ্ঠায় লেখা আছে, এখানে যে পেজটা শেষ দেওয়া আছে লেখা আছে সমাপ্ত, শেষ পৃষ্ঠায় দেওয়া আছে হেডলাইন করে বড় করে দেওয়া আছে যে যারা বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থ গ্রহণ করে তারা কুকুরের মতো এবং ওই গাধার মতো, যেই গাধার পিঠের উপরে বোঝা দেওয়া আছে, অথচ এই গাধা কিছুই বোঝে না। কোরআন শরীফে একটা আয়াত আছে, সেই আয়াতের আলোকে কথাটা লিখেছে। এখানে কথাগুলো পড়লে গা শিহরে ওঠে যে আমরা নতুন করে কোন ফেতনায় পড়তে যাচ্ছি, কোন ফেতনায় পড়তে যাচ্ছি। শুধু কোরআন তো বিশ্বাস করতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা অস্বীকার করি, এই করার কারণে দেখেন কী সমস্যা। সমস্যা হচ্ছে এই যে যেটা কোরআনে নেই সেটা আমাদেরকে মানতে হবে না। কোরআনে কি পাঁচ অক্ত সালাতের কথা আছে ভাবে, ফজরের এই সময়, জোহরের এই সময়, আসরের সময় ইঙ্গিত আছে, দুই তিন অক্তের কথা, তিন চার অক্তের কথা ইঙ্গিত আছে, তাহলে সেই হিসাবে আমরা তিন, ওখানে ইঙ্গিত আছে তিন অক্তের কথা তিন অক্ত পড়ব? কোরআনের কোথাও কি লেখা আছে মিথ্যা কথা বলা যাবে না? কোরআনের কোনো আয়াত কি এরকম আছে যে মিথ্যা কথা বলা যাবে না, এরকম কোনো আয়াত আছে? তাহলে সুতরাং মিথ্যা কথা বলা যাবে? এই এই ফেতনা শুরু হয়েছে, এই ফেতনা শুরু হয়েছে ভাইয়ের আমার। সুতরাং এটার থেকে আবার কিছু মানুষ এরকম মনে করেন না যে বোধ হয় এরাই বেশি হয়ে যাচ্ছে, একটু খোঁজখবর নিয়ে দেখি তো, ওরাও তখন একটা দর্শন দিচ্ছে যা একটু বুঝি, বুঝতে চাই হঠাৎ করে আল্লাহ যদি চান না চান, বা আল্লাহ যদি হঠাৎ কারো কপাল মন্দ রাখেন তাহলে ওদের কথায় কনভিন্স হয়ে ইমানও হারা হয়ে যেতে পারেন। এই জন্য আগ্রহ থাকুক, কিন্তু সেই আগ্রহটা যদি এই পর্যায়ে না হয় যে তাদের কথাটা কি সত্য ধরে নিয়ে তাদের অনুসারী হলেন, হাদিস বুখারী মুসলিম অন্যান্য সহি হাদিস রাসূলের এগুলো কিছুই আর মানলেন না, শুধু কোরআনে যা আছে তাই মানলেন, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে না,
সালাত আদায় করতে হবে না, হজের কথা আছে হজ কোন প্রক্রিয়ায় হবে, এহরাম করার কথা হবে না, এহরাম তো হজের মধ্যে আছে কিন্তু কোথায় এহরাম করতে তা তো নেই। আমরা যে এখানে এখানে তায়েফে যেই জায়গার থেকে ওয়াদি ইসরাইল বলা হয় যেখান থেকে আমরা এহরাম করি, এটাকে কোরআন শরীফে আছে ওয়াদি ইসরাইল। অন্যদিক থেকে যে সকল লোক সাতটি এহরামের জায়গা আছে, জুলু হুলাইফা মদিনা থেকে যারা জুলু হুলাইফা থেকে তারা জুলু হুলাইফা থেকে তারা এহরাম করে, কোরআনের মধ্যে কি জুলু হুলাইফার নাম আছে? তাহলে আপনি কোথা থেকে এহরাম করবেন? তো সুতরাং এরকম অসংখ্য বিষয় আপনারা তখন আর আমল করতে হবে না। তাহলে তো আপনি কিভাবে কিভাবে ইসলাম পরিপূর্ণভাবে আপনি পালন করবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাহলে কিভাবে বললেন যে আমাকে কোরআনের মতো দেওয়া হয়েছে, কোরআন এবং কোরআনের মতো আরেকটি বস্তু দেওয়া হয়েছে? সুতরাং এই বিষয়গুলো ভাইয়ের আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে সন্তানদের শিক্ষার মধ্যে তাদেরকে সালাতের সাথে সব রোজা হজ জাকাত যেগুলো আছে সেগুলো, সাহাবায়ে কেরামদের তাদের ছেলে মেয়েদেরকে ছোট্ট অবস্থায় এমনকি নফল রোজা পর্যন্ত রাখাতেন। আপনাদের এই হাদিস বুখারীর হাদিস শুনিয়েছি, মুআউয়্যিজ বিনতে রুবাইয়্যা বিনতে মুআউয়্যিজ তিনি বলছেন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা রোজা রাখাতাম, আশুরা রোজা রাখাতাম, তারপরে যখন বিকালবেলা হইলে তাদের সাথে তাদের হাতে বা আমাদের কাছে ইয়া রাখতাম, পুতুল, তুলা দিয়ে বানানো পুতুল রাখতাম। তারা যখন ক্ষুধার জন্য কান্নাকাটি করত, পুতুল হাতে দিয়ে তাদের ক্ষুধাকে ভুলিয়ে রাখতাম যাতে করে তারা ইফতারের আগে কোনো কিছু আর খেতে না চায়। তাহলে এই বয়সের বাচ্চাদেরকে পুতুল দিলে খাওয়া ভুলে যায়, সেটা কি 15 বছর বয়স সেই বাচ্চার, 10 বছর সেই বাচ্চার বয়স আরও কম? সেই বাচ্চাদেরকে সাহাবায়ে কেরামরা এভাবে রোজাও শিখিয়েছেন। এর সাথে মেয়েদের ছেলেদের সকলের জন্য সূরা নূরের 30 নম্বর আয়াত পর্দা, হিজাব যেটাকে বলা হয় পর্দা, পুরুষদের জন্য মেয়েদের জন্য তাদের মধ্যে সেই চরিত্র নিতে হবে, সেই সেই দৃষ্টি তাদের মধ্যে আনতে হবে যে আমার ছেলে যেন অন্যর যে দৃষ্টিতে, যেই দৃষ্টি নিষিদ্ধ, যেই দৃষ্টি নিষিদ্ধ, যেই দৃষ্টি হারাম, সেটা কোনো অপরিচিত বলতে অন্য মেয়েকে হোক, সেটা কোনো অন্যের সম্পদ হোক, সেটা অন্যের কোনো বাড়িঘর হোক, অন্যর কোনো কিছু হোক, অন্যের কোনো নিষিদ্ধ জিনিস যেটা আমার জন্য নিষিদ্ধ নয় সেই দিকে যেন তার দৃষ্টি না যায়। এই দৃষ্টি একদিকে চোখের দৃষ্টি, আর একটা হচ্ছে লোলুপ দৃষ্টি, অমুকের অমুকের একটা প্লট ওখানে একটুখানি ভেজাল আছে তো আচ্ছা ঠিক আছে ওইটা দেখে আমি আমার দখলে আনতে পারি কিনা, এটাও দৃষ্টি, কী বলেন, ওই দিকে দৃষ্টি দেওয়া। সুতরাং এই সকল দৃষ্টি যাতে করে অন্যায় দৃষ্টি, হারাম দৃষ্টি যেন না হয়, লোভাতুর দৃষ্টি যেন তার মধ্যে না আসে, এই মানসিকতায় শিক্ষা তাদেরকে দিতে হবে। আবার একইভাবে মেয়েদেরকে তাদের পোশাক আশাক ইত্যাদি এ সকল ক্ষেত্রে এবং শরীরে হিজাব যেটা, সেই হিজাবের শিক্ষা যদি ছোটোর থেকে আপনি তাকে না দেন তাহলে তাকে আপনি আর বড় হয়ে তাকে আপনি এই কন্ট্রোলে আনতে পারবেন। সুতরাং এগুলো সবই মৌলিক বিষয়ের মধ্যে, এর সাথে সাথে রয়েছে তাদের আখলাকগত দিক থেকে, চারিত্রিক দিক থেকে সততা, মিথ্যা কথা না বলা, প্রতারণা না করা, ধোকা না দেওয়া, কাউকে ঘৃণা না করা, কাউকে তুচ্ছতাচ্ছিল্য না করা, বরং তার বিপরীত যত ভালো চরিত্রিক গুণাবলীগুলো আছে অন্যদিকে মন্দ গুণাবলীগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আর ভালো গুণাবলী তাদের মধ্যে দিতে হবে যাতে করে তারা সেভাবে গড়ে উঠতে পারে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল যিকরি মিনাল যিকরি ওয়াল মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ইন্নাহু সামিউন মুজিব। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মা বা'দ। সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, একইভাবে তাদের মধ্যে ছোটদেরকে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এই শিক্ষাও দিতে হবে। অনেক বাচ্চারা আছে তারা এতটাই বাবা মার কাছে স্বাধীন যে বাবা মায়ের চাইতে তাদের ভয়েসটা বেশি কোনো বিষয়ে, মানে মাতবারি ভাবটা তাদের জন্য বেশি। অনেক সময় এরকম দেখে বাবাকে হাসতেও দেখি, ছেলে বেয়াদবিমূলক কথা বলতেছে, বাবা হাসতেছে, মনে করতেছে তার ছেলের সুসন্তান হিসেবে গড়ে উঠতেছে, কথা বলার সাহস, সেটা ভালো বলুক আর মন্দ বলুক কথা বলার সাহস হচ্ছে তার। ইসলাম এটাকে অনুমোদন করে না, ইসলাম এটাকে অনুমোদন করে না। সুতরাং বড়দের সামনে নম্রস্বরে ভদ্র ভাষায় কথা বলা এবং বেশি, মানে এটাকে বলা হয় ইস্তে পাকামি যেটা একটা কথা বলে, এইরকম না হওয়া, এই ধরনের মানসিকতা, এর অর্থ আবার এটা নয় যে তাদের কী কী তাহলে দুর্বল,
দুর্বল চিত্ত মানুষ এভাবে গড়ে তুলবো না। কারোর সামনে ব্যাদয়মূলক আচরণ, ঔদ্ধত্যপরা আচরণ শিক্ষা আর ভদ্র এক জিনিস নয়, এটা কখনো এক জিনিস নয়। ইসলাম আপনাকে সত্যের ব্যাপারে শক্তিশালী হওয়ার জন্য বলে, সত্যের ব্যাপারে সাহসী হতে বলে, কিন্তু মিথ্যার ক্ষেত্রে যাতে করে আমাকে মিথ্যা না বলে, মিথ্যার সামনে সে দুর্বল কিন্তু সত্যের সামনে সে বলিয়ান হবে, এভাবে এই ধরনের চরিত্র তার মধ্যে তুলে ধরতে হবে। ঠিক একইভাবে ছোটদের প্রতি স্নেহ, বড়দেরকে সম্মান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করল না আর বড়দেরকে সম্মান করল না, সে ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে বলেছেন। এছাড়াও এগুলোর সাথে সাথে সবসময় আল্লাহর কাছে নিজের সন্তানদের সংশোধনের জন্য সঠিক পথে যাতে করে চলতে পারে, চালাইতে পারি, এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে ওয়াসলিহলি ফি যুররিয়্যাতি, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে সংশোধন করে দাও, আমার সন্তানদেরকে তুমি সংশোধন করে দাও, এদেরকে তুমি ভালো পথের উপরে রাখো, ভালো পথে চলার তুমি তৌফিক দান করো। এভাবে পিতামাতাদেরকে তার সন্তানদের সার্বিক কল্যাণ, ইহকালীন পরকালীন কল্যাণের জন্য আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপরে ছেলে মেয়েদের মধ্যে সমতা রক্ষা করা, ইনসাফ করা, যার যা প্রাপ্যতা তাকে দেওয়া, কাউকে অন্যায়ভাবে জিতিয়ে না দেওয়া, কাউকে অন্যায়ভাবে কোনো কিছু না দেওয়া। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যেমন মনে করেন আপনার কোনো ছেলে সে কোনো কারিগরি লেখাপড়া করছে, অথবা সে কোনো এমন লেখাপড়া করছে যেখানে আপনার খরচটা বেশি হচ্ছে, আপনি সেই খরচটা তাকে আপনার ছেলেকে মেডিকেলে পড়াচ্ছেন, আপনার একটা মেয়ে আছে, এখন ওকে মেডিকেলে পড়াতে যে খরচ আছে, অথবা আর একটা ছেলে আপনি হয়তো অন্য দিকেতে পড়তেছে, তো মেডিকেলে পড়াতে আপনার খরচটা বেশি আর অন্য প্রতিষ্ঠানে পড়াতে আপনার খরচটা কম। এখন এখানে ইনসাফ এটা নয়, এখানে আদল এটা নয় যে মেডিকেলে যে পড়ছে তার খরচ বেশি লাগছে এই জন্য তাকে মাসে আপনি মনে করেন 30,000 টাকা দিচ্ছেন, আর ওইখানে যে অন্য প্রতিষ্ঠানে পড়ছে তার হাতে মাসে 10,000 টাকা খরচ লাগতেছে, তাহলে তাকে যেহেতু 30,000 দিলেন তাহলে এই ছেলেকেও কি আপনি আরও 20,000 টাকা দেবেন? এটার নাম ইনসাফ নয়। তার যেখানে যেটা প্রয়োজন সেটা আপনি তার জন্য সেটা দেবেন, এর জন্য যেখানে যেটা প্রয়োজন সেটা আপনি দেবেন। একইভাবে আপনার মেয়ে, সে হয়তো অন্যখানে পড়ছে, ছেলে অন্যখানে, এর জন্য তার খরচ বেশি লাগছে, বাকি টাকা তাকে মেয়ে দেবেন, এটার নাম ইনসাফ না? এটা ইনসাফ না, বরং যার প্রতিপালন করতে গিয়ে স্বাভাবিকভাবে যার পিছনে যেই খরচের দরকার হবে সেটা দেওয়াটা ইনসাফের বিপরীত নয়, ছেলে মেয়েদের মধ্যে এখানে সাম্যের বিপরীত নয়, বরং এটা সাম্যের মধ্যেই এবং ন্যায়সঙ্গতভাবেই এটা শরিয়া অনুমোদিত। দেওয়া যাবে না কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে আপনার মেয়েকে বঞ্চিত করার জন্য আপনার ছেলেদেরকে সম্পদ লিখে দিয়ে গেলেন, আপনার মেয়েদেরকে বঞ্চিত করে আপনার ছেলে, অথবা আপনার ছেলেদেরকে ভালো ভালো চাষযোগ্য জমিগুলো দিয়ে গেলেন আর মেয়েদের জন্য রাখলেন আড়া জঙ্গল, তারপরে এখানে ডোবা, ওখানে গর্ত, ওখানে যা কখনো হয় না, আল্লাহর কাছে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে ভাই যদি কেউ এরকম করি। সুতরাং এই বিষয়টা আমরা সকলেই খেয়াল করবো, এক্ষেত্রে মায়েদেরও ভূমিকা আছে, এক্ষেত্রে মায়েদেরও ভূমিকা আছে। মা কোনো অবস্থাতেই ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে ডিসক্রিমিনেশনে এই দিক থেকে করার ক্ষেত্রে স্বামীর কখনো সহযোগিতা করবেন না, এবং স্বামী যাতে করে চিন্তাই করতে না পারে সেই জন্য সেভাবে মোটিভেশন আগে থেকেই দেবে। অনেক ভালো ভালো মানুষ আছেন 24 ঘন্টা পাঞ্জাবি পায়জামি টুকু পরে মাথায় দিয়ে থাকেন, অথচ ছেলেদেরকে সব জমিগুলো রেখে দিয়েছেন, মেয়েরা শুধু হাহাকার করছে আর বাপকে দুনিয়াতেই অভিসম্পাদ করছে। অনেক আছে, অনেক বলতে পারো এদের সংখ্যায় বেশি তা করছি না, তবে আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। ইবাদাল্লাহ সাল্লু আলা নাবিয়্যিকুম হাইসা আমারাকুম বিসসালাতি ওয়াসসালামে আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আরদাল্লাহুম্মা আনি সাহাবাতি আজমাইন খুসুসান আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين وخذل من خذل الدين اللهم
আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস-সালিহিন ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون